আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে উচ্চ মাধ্যমিক 2024 এর এডুকেশন প্রশ্নপত্র। আমরা একেবারে উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখে নেব। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি শিখনের শেষ স্তর হলো, উত্তর হবে হচ্ছে অপশান ডি প্রত্যবিজ্ঞা। দুয়ের দাগ জি উপাদান প্রয়োজন হয়, উত্তর হবে হচ্ছে অপশান সি সব ধরনের কাজে। বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে হচ্ছে অপশান বি থার্স্টন। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন, উত্তর হবে হচ্ছে অপশান এ স্কিনার। পাঁচের দাগ প্রচেষ্টা ও শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে হচ্ছে সি ফন্ডাইক। ছয়ের দাগ অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয়, উত্তর হবে হচ্ছে অপশান এ অনুশীলনের দ্বারা। 10-14 এর শ্রেণী ব্যবধান হচ্ছে, উত্তর হবে হচ্ছে অপশান বি 5। রাশিবিজ্ঞানী সিগমা চিহ্নটিকে প্রকাশ করে, উত্তর হবে হচ্ছে অপশান এ যোগফল। এই সংখ্যাগুলির গড় হচ্ছে, উত্তর হবে হচ্ছে অপশান বি 13। ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর হবে হচ্ছে অপশান সি 45 নং ধারা। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে অপশান বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়, উত্তর হবে হচ্ছে অপশান ডি 1952। ভারতের শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, উত্তর হবে হচ্ছে অপশান বি ডক্টর ডিএস কোঠারি। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা বলেছেন কোন কমিশনের, উত্তর হবে হচ্ছে অপশান সি জাতীয় শিক্ষানীতি 1986। নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ, উত্তর হবে হচ্ছে অপশান সি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে AICTE অপশান সি। প্রোগ্রাম অফ অ্যাকশন হবে হচ্ছে অপশান বি 1992 সাল। কমন স্কুলের কথা বলেছেন অপশান সি কোঠারি কমিশন। ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস হচ্ছে অপশান ডি 3রা ডিসেম্বর। শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হবে হচ্ছে অপশান এ দৃষ্টিহীন শিশুদের জন্য। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ। ডেলার্স কমিশন গঠিত হয় অপশান এ 1996। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হচ্ছে রম অপশান এ। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে দূরদর্শন। দেখে নেব এসএকিউ প্রশ্নগুলো। 100% কমনের স্টে এডুকেশন প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক 2024-এর যারা নানান রকম কমেন্ট করেছে তাদের মুখে সপাটে চর মেরেছে এই প্রশ্নপত্র। কারণ মডেল কোয়েশ্চেন দুটো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন সম্পূর্ণরূপে কমন এসছে। যারা প্র্যাকটিস করেছো তারা নিশ্চয়ই লাভবান হয়েছে। তারা কমেন্ট করে জানিও কারা কারা প্র্যাকটিস করেছিল এবং কারা কারা লাভবান হয়েছে। আর যারা প্র্যাকটিস করনি তাদের মুখে সপাটে চর দিল প্রশ্নপত্রটি। কমন আসে না, কমন আসে না। এমসিকিউ এসএকিউ সম্পূর্ণটা কমন। বয়স্ক শিক্ষা মডেল সেটে দুবারই দিয়েছিলাম, দুবারই এসছে আর পরীক্ষাতেও এসে গেছে। মুকোবধি শিশু মডেল সেট দুটোতে ছিল আর এখানেও পরীক্ষাতে এসছে। কর্মের জন্য শিক্ষা কালকেই পেপার খুলে দেখে নেবে, ভিডিও এখনও রয়েছে, কালকেই দিয়েছিলাম। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা কালকে পেপারেতেই ছিল, যারা পেপারটা দেখেছিলে তারা জানো, না হলে এখনও গিয়ে দেখতে পারো। বিশ্বাস না হলে পেপার তো আমি ডিলিট করিনি। মনোযোগ কালকে পেপারে ছিল, প্রাচীন অনুবর্তনও কালকের পেপারে ছিল, গড় নির্ণয়ও ছিল। পুরো সপাটে চর মেরেছে কালকের পেপারটা। যারা প্র্যাকটিস করে তারা 100-200% কমন পেয়েছো। বড় কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপার কালকের পেপার, তার আগের দিন দুদিনকার পেপারেতেই ছিল এই প্রশ্নটি। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ সেট 1 দিয়েছিলাম আমি। কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক। ভিডিও ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।